কালকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ধর্মনগর, উনি আমার কাছে একটা কমপ্লেন পাঠিয়েছেন। একটা ওনাদের কাছে ভিডিও ভাইরাল হয়েছিল যে গত লোকসভা নির্বাচনে পোলিং স্টেশন নাম্বার 2552 বাগবাসা অন্তর্গত, সেখানে প্রিসাইডিং অফিসারকে কিছু মানুষ ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে। একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তো সেই ভিডিওর উপর ভিত্তি করে উনি সিভিল সেক্টর অফিসার, মাইক্রো অবজারভার, তাদের রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের কাছে একটা কমপ্লেন লজ করেছেন কাজল দাস এবং কিছু আননোন মিসক্রিমসের বিরুদ্ধে, যে তারা প্রিসাইডিং অফিসারকে ফিজিক্যালি অ্যাসাল্ট করেছেন। তো সেই কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে 26/2024 কদমতলা পিএস কেস নাম্বার, এবং আন্ডার সেকশন হচ্ছে 353, 332, 131 রিপ্রেজেন্টেশন অফ পিউপল অ্যাক্ট, এবং 34 এপিসিতে আমরা কেস রেজিস্টার করেছি। তো ইনভেস্টিগেশন চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন অবধি অ্যারেস্ট করা হয়নি, কিন্তু আইন অনুযায়ী যা যা করণীয় সবই হবে। যে ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে সেটা কি আপনারা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। ভিডিওতে তো ক্লিয়ার আছে কে বা কারা মারছে। এখানে কাজল দাস আছে এবং কিছু আননোন আছে, তারা ইনভেস্টিগেশন বেরিয়ে আসবে। বিধায়কের বিরুদ্ধে কি কোনো? না, বিধায়ক তো সেখানে কিছু না। বিধায়ক এই মামলায় জড়িত? না না, বিধায়ক ছিল না। কাজল দাস কি জেলা সভাপতি? উনি কি? হ্যাঁ, উনি জেলা সভাপতি।